হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালী সোনালী ব্লক স্পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াই ও ভালোবাসায় দীর্ঘদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আমার বন্ধুদের আমার ভিডিওটি অনেক ভালো লাগবে আর সবার কাছে আশা করব আগের মতোই ভিডিওটি দেখে সাপোর্ট করবেন তো ভিডিওটি আমার অনেক আগেই করা মাসখানেক হয়ে গেছে তো আমি তো অনেক দিন ভিডিওতে এটা আর আমি যখন মানে ভিডিওটি দেব এডিট করছিলাম তখন আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর এমনিতে ভিডিও দিতে পারছি না বাসা অনেক সমস্যা চলছে দুইটা বেবি অসুস্থ তারপর শ্বশুর শাশুড়ি সবাই কম বেশি অসুস্থ এই কারণেই ভিডিও দিতে পারছি না তো অনেকেই হয়তোবা ভুলে গেছেন অনেকেই হয়তো বা মিস করছেন তো আবার মানে নতুন করে ভিডিও দেয়া শুরু করলাম তো আশা করছি সবাই দেখবেন তো কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আমি হচ্ছে সাদে গিয়েছিলাম তো সকালবেলা শীতের সকালে সাদে গিয়ে দিকে অনেক পেয়ারা পেকে গেছে তো কিছু পেয়ারা বেঁধে রেখে আসছিলাম আর যখন ভিডিওটি করা তখন কিন্তু শীত ভালোই শীত পড়ে গেছে তখনই করা আর এখন তো আরো প্রচুর শীত পড়ে গেছে তারপর নিচে চলে এসেছি এসে আমি যে রুটি বানিয়ে সেকে নিচ্ছি এখন হচ্ছে উম মামনিকে দিয়ে দেবো তো নোহা মামনির ওই দিন স্কুলে স্কুল ছিল আর যেহেতু স্কুল খোলা অবস্থায় পরীক্ষা চলছিল তখন তো মামনি আমার রেডি হয়ে গেছে তো পড়াটা কমপ্লিট করে নিয়েছে মানে রিভিশন পর্ব শেষ করছিলো তখন আমি বললাম যে আমি নাস্তা নিয়ে আসছি তুমি আর কি খাওয়ার জন্য বসো আর কি তো আমি ঝটপট করে রুটিগুলো বেজে নিচ্ছিলাম তো আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর দীর্ঘদিন ভিডিও দেয় না একটু সাপোর্ট করবেন ভিডিও না দিতে দিতে ভিডিও দেওয়ার ইচ্ছাগুলো কমে গেছে কেন জানি না আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব তো আজকে বললো যে রুটির সাথে অন্য কিছু খাবে না ডিম ভাজি তো আমি হালকা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে এনে দিয়েছি আর এখান থেকে যতটুকু খেতে পারে আর কি আহ বাচ্চারা এমনি সকল বেলা খাওয়া একটু বায়না করে তো হচ্ছে এসে দেখি যে একটু cartoon দেখছিল। তো বলল যে বিছানায় বসে খাবে তো যেহেতু হালকা ঠান্ডা ছিল তো বললাম যে খাও সোয়েটার পরে যেতে চাচ্ছিলো না যেহেতু নাস্তা থেকে খেতে অনেকটা পেলা হয়ে গেল সাড়ে আটটার সময় স্কুলে যাওয়ার সময় ও সোয়েটার পড়তে চায় না বলে স্কুলে গেলে ওর নাকি অনেক গরম লাগে তো ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসছিলাম অনেকগুলো জলপাই আর কি আমার শাশুড়ি এনে দিয়েছে বলেছে আচার করে দেওয়ার জন্য তো এটা যেহেতু এক দেড় মাস আগের পরে ভিডিও তো আমি তো অনেক দিনই ভিডিও দেই না জন্য শেয়ার করা হয়নি বলে অনেকটা লেট হয়ে গেল তো আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করে রেখে দিয়ে আমি আচার করে নেব কারণ সময় হয় না সহ মামনি অনেকটা ঘুমে আছে ভাবলাম যে এখন যতগুলো কাজ করে নিতে পারি আর এমনিতে যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেনি সময় সুযোগ করে কাজগুলো করে নিতে হয় আমার অনেক আপরা ভাইয়ারা যারা আছেন আমাকে হয়তো বা মিস করছেন বা মনে মনে খুঁজছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো আর সবার কাছে রিকোয়েস্ট করছি সাপোর্ট করবেন তো কয়েক পিস চিকেন ছিল তো ভাবলাম যে ম্যারিনেট করে রাখা ভাবলাম যে একটু ফ্রাই করে রেখে দিই আর মামনিটা স্কুল থেকে এসে চিকেন ফ্রাই পেলে খুবই খুশি হবে সন্ধ্যাবেলায় করি তো আজকে কেমন মনে হলো যে এখন করে রাখি তাহলে হচ্ছে ওই স্কুল থেকে এসে খেতে পছন্দ করবে তো এদিকে ওটাও আমার হয়ে গেছে আমি ওটা বক্সে রেখে দেবো মানে হটপটে তারপর হচ্ছে গরম থাকবে এসে খেয়ে নিতে পারবে আর যেহেতু এখন একটু পরীক্ষার সময় ছিল তখন পড়ার চাপ ছিল তো আর এদিকে হচ্ছে একটা হাঁস আর কি গতকাল রাতে আমাদের পাশের বাড়ি একজনের একটা হাঁস মানে ডিম পারবে এরকম একটা হাঁস আর রাস্তা দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের আঘাতে মানে গুরুতর আঘাত পায় আসছে পাখনাটা ভেঙে যায় ভেঙে যায় বলতে অনেকটা রক্ত বের হয়ে যায় তো সঙ্গে সঙ্গে জবাই করে দিই তো ওনার অনেক মানে ক্ষতি হয়ে যাবে তো সবাইকে বলছিল হাঁসটা কিনে নেওয়ার জন্য তা আমি যেহেতু হাঁসের মাংস পছন্দ করি তো আমি ওনার কাছ থেকে যে দাম দিয়ে কিনেছি ওই দাম দিয়ে কিনে নিলাম ওনার হলো কি একটু উপকার হলো তো হাঁসটা কেটে দেখি অনেকটাই মাংস হয়েছে আর হাঁসে কিন্তু তেমন মাংস হয় না সেই তুলনায় হাঁসে এক কেজির বেশি মাংস হয়েছিল আর অনেকগুলো বড় বড় ডিম হয়েছিল যেহেতু এই হাঁসটা কিছুদিন পরে ডিম পারবে এরকম এরকম ধরনের হাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার ভয় জবার যদি কোনো সমস্যা মনে করেন ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আর যেহেতু আমি ভিডিওটি দিচ্ছি প্রচুর প্রচুর শীত সে অবস্থায় তো কণ্ঠ দিতেও মানে আমার ভয়েস দিতেও অনেকটা কষ্ট হচ্ছিল শুধুমাত্র এডিট করা নাই বলে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি সময়ের খুবই অভাব ছিল বেবিটা খুবই অসুস্থ ছিল যাদের ঘরে ছোট বেবি আছে সবাইকে বলবো খুবই সাবধানে থাকবেন আহ বর্তমানে কিন্তু আবহাওয়া খুবই খারাপ এখানে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা সব মশলা এক এক করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে কিছুটা সময় আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর আদার পরিমাণটা একটু বেশি দেই আদা না দিলে কিন্তু হাঁসের মাংসে কেমন একটা গন্ধ কাজ করে তো এবার হচ্ছে আমি যে 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 গুঁড়া আছে অ্যাড করে নিচ্ছি তো শীতের ভিতর করেন এই শীত আসলেই কিন্তু পিঠা পিঠা খাওয়ার ধুম পড়ে যায় কম বেশি পিঠা খাওয়া হয়েছে তো ঠান্ডা লাগার কারণে কিন্তু পিঠা খেয়ে মজা পাচ্ছি না আর চারিদিকে শুধু কুয়াশা সকাল বেলায় বাচ্চাদের নিয়ে মানে কোনো কাজই মানে সুন্দর হচ্ছে না বাইরে বার হওয়া যাচ্ছে না ছোট বাবুটা একটু ঠান্ডা সমস্যা হয়েছিল ঠান্ডা কাশি তারপরে দুবেলা গ্যাস দেওয়া লাগছে তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ দুটোই তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে তো হাঁসের মাংসটা আমি ভালো করে ধুয়ে কষিয়ে মানে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি মশলার ভিতর দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করবো হাঁসের মাংসটা কিন্তু এতটাও পরিষ্কার ছিল একটা হাঁসের মাংস কিন্তু মানে অনেকটা কালো কালো হয় আমরা ফেলে লাগে আর শীতকালে কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি মজার হয় শীতকালে হাঁসের মাংস খাওয়ার উত্তম সময় আর কি আর আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম কিছুটা কয়েকটা হাঁস মুরগি আছে আমার তো হাঁসেও ডিম পারছে আর মুরগিতে মানে একটা মুরগি অনেকগুলো ডিম পেরেছিল তো সেই অবস্থাতেই আর কি মুরগিটা আর কি মনে হলো যে ডিম পেটের ভিতর ভেঙে গেছে তো মুরগিটা আর কি মারা যেতে পারে ওরকম অবস্থা তো মুরগিটাকেও জবাই করে দেওয়া হয়েছে এখন শীতের সিজনে কিন্তু হাঁস মুরগির প্রায় সমস্যা হয় এই জন্য ওষুধ খাইয়ে রাখা লাগছে তো হাঁসের যে চামড়াটা থাকে এটা না অনেকটা পুরোট হয় আর এটা খেতে কিন্তু ভালোই লাগে অনেকেই আছেন চামড়া খেতে পছন্দ করেন না আমার কিন্তু হাঁসের চামড়াও খেতে ভালোই লাগে তো এই যে অনেকক্ষণ কষাতে কষাতে রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আমি সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব ওটা হচ্ছে আমার দুপুরে রান্নার আয়োজন ছিল তো তারপরে যেহেতু মানে সুযোগ পেয়েছি ভাবলাম যে আচারটা এখনই করে নিই তো এখানে আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য টক ঝাল মিষ্টি আচার করার জন্য আমি হচ্ছে সরিষার তেল একটু গরম করে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিলাম আর ওদিকে হচ্ছে আমি পাঁচফোড়ন ভেজে গরম করে রেখেছি আর এখানে একটু রসুন আধা তেঁতো করে দিয়ে ভেজে নিচ্ছি আর কিছুটা ফোড়ন আমি আস্ত এর ভিতর দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা আমার আগে গলিয়ে নিতে হবে তো আমি এই তেল মশলার ভিতর দিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তো এই যে না অনেক সুন্দর একটা যখন বানাই তখন খুব সুন্দর একটা টক মিষ্টি স্মেল আসল ছিল জলপাইয়ের আচার খেতে কিন্তু খুব মজা মজা লাগে আমার কাছে আর জলপাইগুলোকে কিন্তু পানি ঝরিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়েছি সটকে নিয়েছি আস্ত দিলেও হয় তো আমার কাছে মনে হলো একটু চেপে নিই তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এই যে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব আর আচার বানানোর ক্ষেত্রে হয় কি কিছুক্ষণ দিয়ে রেখে দিয়ে আবার ঠান্ডা হওয়ার পর আবার কিছুক্ষণ দিয়ে রাখলে অনেক দিন থাকে আচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এনজয় করবেন সবাই ভালো